আপনাদের সামনে বললো আমি আছি তোমাদের দুর্ঘটনা যখন বলছি তখন দুর্ঘটনা এবং অ্যাক্সিডেন্ট হিসেবেই আমরা এটা ধরছি এবং এখানে আমার আলাদা করে কিছু বলার নেই কারণ এই ছোট্ট ঘটনা বা অ্যাক্সিডেন্টের জন্যে এতগুলো জীবন যে নষ্ট হলো সেটাই ভেবে ভীষণ খারাপ লাগছে। খারাপ লাগার জায়গাতেও নেই, মানে অনুভূতিটা ঠিক কী বলতে পারবো না কারণ আজকে এখানে আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি যারা আর কি যাদের আমরা হারিয়েছি এই দুর্ঘটনায়। শুধুমাত্র তার জীবনটাই গেছে যে তা কিন্তু না, তার মায়ের তার স্ত্রী যারা জীবিত সাময়িক এবং আগামী যতদিন তারা বাঁচবে তার মনে ওই ক্ষতটা রয়ে গেল, ওই জায়গাটা কিন্তু ওই ঘাটা কিন্তু সারা জীবন শোকাবে না। আমরা আসবো, আমরা সান্ত্বনা দেবো, পাশে থাকবো, সব ঠিক আছে, কিন্তু যে হারিয়েছে তার দুঃখের জায়গাটা কিন্তু কেউ নিতে পারবে না, সেখানে আমরা কোনো রকম সাহায্য করতে পারবো না। যদি পারতাম হয়তো মানুষটাকেই নিয়ে আসার চেষ্টা করতাম কোনোভাবে, সেটা যখন পসিবল না আমার মনে হয় এই সময় রাজনীতি না করে যদি যেভাবে হোক, টাকা পয়সা দিয়ে তো সবসময় সব কিছু হয় না, মনটা দরকার, মানবিকতাটা দরকার, মানসিকতাটা দরকার। দাদা রয়েছেন এখানে, দাদা আমাদের এখানে পঞ্চায়েত মেম্বারেরা রয়েছেন এবং আমাদের সাংগঠনিক নেতৃত্ব রয়েছেন, সুভাষিতা রয়েছেন, সকলে কিন্তু প্রত্যেকটি পরিবারের বাড়িতে নিজেরা গিয়েছেন এবং তাদেরকে কীভাবে আমরা এই মুহূর্তে রিলিফ সাহায্য করতে পারবো সেই আলোচনা করেও আমরা আজকে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের নেতা যে এক্ষুনি যে SOS যে রিলিফ সেটা জন্যে আজকে তাদের কিছু আমরা সাহায্য দিয়ে গেলাম এবং আগামীকাল বোধহয় না এর মধ্যেই আমাদের পরশু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নে উনি এই সমস্ত পরিবারদেরকে চেক তুলে দেবেন সরকারের পক্ষ থেকে। আমি জানি যে টাকা দিয়ে মানুষটা ফেরত আসবে না, কিন্তু ওই যে বললাম মানবিকতা, মানসিকতা এবং মন এটা দিয়ে অন্তত তাদের পাশে যদি দাঁড়াই। আজকে একটা ছোট্ট ইনসিডেন্ট বলছি, আমি ওপরে বললাম আমি ভীষণ মানে আমার খুব ভালো লেগেছে পার্সোনালি, আমি রাজনীতি কীভাবে করে আমি জানি না, আজকে যখন আমি ঢুকলাম একটি ছেলে তার মাথা মেরা করা ছিল মনে হয় সে তার পিতাকে হারিয়েছে, সে আমাদের গাড়িটা ঢুকতে দেখে না আছে পরবর্তী বিরাজ সে